মেসির বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি প্রমাণের কিছুই নেই, তা হয়তো নেই, কিন্তু একটি শিরোপা জয়ের তারিখটা তো মেসি টের পাচ্ছেন বহু আগ থেকেই। সেটা যদি হয় বিশ্বকাপে তাহলে তো কথাই নেই। গত বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপাটি শেষ পর্যন্ত দূরের বিষয় হয়েছিল আর্জেন্টিনা। এবার রাশিয়া আসছে আরেকটি সুযোগ। দেশ ছাড়ার আগে মেসি বলেছেন, আর্জেন্টিনা দ্বিতীয় হওয়ার জন্য কখনোই খেলে না। ব্রাজিলে বিশ্বকাপের ব্যথাটার সঙ্গে নিয়ে রাশিয়া যাচ্ছেন মেসি। ফাইনালে জার্মানির কাছে সেই হার এখনও পড়ায় আর্জেন্টিনাদের। মেসি তা স্বীকার করেও নিয়েছে, আমরা স্বপ্নপূরণের খুব কাছে ছিলাম, কিন্তু এটাই ফুটবল, সেরা দল সবসময় জেতে না, আমাদের এটা মেনে নিয়ে এগোতে হবে। বাকি সব আর্জেন্টিনাদের মতো আমরাও পেরেছিলাম, ব্যথাটা এখনও ভুলে যায়নি। 25 বছর আগে শেষবারের মতো কোনো শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। 1993 সালে কোপা আমেরিকা জেতার পর শিরোপা অধরাই আর্জেন্টিনার কাছে। বিশ্বের অন্যতম সেরা দল, বিশ্বখ্যাত খেলোয়াড়দের নিয়ে গড়া দল, তারাই কিনা শিরোপা জিততে পারে না। গত 4 বছরে বিশ্বকাপ সহ 3টি বড় ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। পুরো ব্যাপারটাই এখন আলোচনা সমালোচনার খোরাকে পরিণত। নিন্দুকের কাছে আর্জেন্টিনা এই ব্যর্থতা রীতিমতো হাস্যরসের বস্তু। মেসিও এ নিয়ে কম কথা শোনেননি, এর আগে দেশকে টানা 2টি কোপা আমেরিকা ফাইনালে তুলেও শিরোপা জেতাতে পারেনি। এছাড়া গত বিশ্বকাপে ফাইনালে তো রয়েছে, সব মিলিয়ে 3টি বড় টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা ব্যর্থ। তবে মেসি এসব গায়ে মাখেন না, তিনি বোঝেন বাস্তবতা। আর্জেন্টিনা ফুটবল পাগল জাতি, সংবাদ মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা হয়তো তাদের জন্য স্বাভাবিক। আর্জেন্টিনায় আসলে রানার্স আপের কোনো জায়গা নেই। আর্জেন্টিনা এই দলটি বেশ শক্তিশালী। মেসির সঙ্গে রয়েছেন হাবিয়ার মার্চিয়ানো, এঙ্গেল ডি মারিয়া, সার্জিও এগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, পাবলো দিবালার মতো তারকা। তবে এগুয়েরো, ডি মারিয়া, মেসি, মার্চিয়ানোদের প্রজন্মের জন্য এটাই বিশ্বকাপের শেষ সুযোগ। ব্যাপারটা মেসি নিজেও টের পাচ্ছেন ভালোভাবে, আর তাই রাশিয়ার শেষ সুযোগ হিসেবেই দেখছেন 30 বছর বয়সে এই ফরওয়ার্ড। আমার স্বপ্ন একই রকম আছে, ফাইনালে উঠে শিরোপা জেতা, যদিও এটা কঠিন। আমরা এবার ফাইনালে উঠে গতবারের ফলটা পাল্টাতে চাই, আমরা শিরোপা জিততে চাই, কারণ আমাদের প্রজন্মের এটাই হয়তো শেষ সুযোগ। তবে মেসি আর্জেন্টিনাকে ফেভারিট হিসাবে দেখছে না, তার ভাষ্য শিরোপা ধরে রাখতে জার্মানি সর্বোচ্চ চেষ্টাই করবে। স্পেন দলটিও ভালো, ব্রাজিল পর্তুগাল বাছাই পর্ব ভালো করেছে, ফ্রান্সও বেশ ভালো দল। মেসির চোখে রাশিয়া বিশ্বকাপে দলগুলো ফেভারিট, তার মানে আর্জেন্টিনার উপর ফেভারিট তকমা চাপিয়ে মেসি অযথা কোনো চাপ নিতে চান না। আর্জেন্টিনা থেকে উড়াল দিয়ে বার্সেলোনা পৌঁছেছে মেসিরা, বিশ্বকাপের আগে শেষ পর্বের অনুশীলন এখানেই সেরে নেবে তারা। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।